নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। লাগাতার জেরার মুখে একেবারে ভেঙে পড়লেন তিনি, আর তারপরে ফাঁস করে দিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, কালীঘাটের কাকু অবশেষে মুখ খুলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইডির জেরায় তিনি প্রথম দিকে কোনো রকম সারা শব্দ করছিলেন না বা ভুল ভ্রান্ত তথ্য দিয়ে ভুল পথে চালিত করছিল ইডি আধিকারিকদের, তবে ইডিও কিন্তু এর সেন্স দেখে ছাড়লো। লাগাতার জেরায় ক্রমশ ভেঙে পড়লেন, আর তারপরে ফাঁস করলেন ভয়ঙ্কর তথ্য। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তো এখন এই মুহূর্তে তিনি গোটা রাজ্যের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর থেকে লাগাতার তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনছিলেন তদন্তকারী অফিসাররা। তিনি কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিলেন না, এমনকি খাওয়া দাওয়া প্রায় করছিলেন না বললেই চলে। তবে দিন গড়ালে এবার সে কাকুই ইডি আধিকারিকদের করা প্রশ্নের উত্তরে দিয়ে সহযোগিতা করছে বলে জানা যাচ্ছে। তদন্তের প্রথম দিকে অসহযোগিতা করলেও এখন আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন তিনি। ইডির সব প্রশ্নের উত্তর না দিলেও কিছু কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। জানা যাচ্ছে যে ইডি সুজয়বাবুকে জিজ্ঞাসা করে, আপনি মানিক ভট্টাচার্যকে চেনেন? এর উত্তরে কাকু বলেন, 2021-এর আগে চিনতাম না, তারপর থেকে চিনি। তারপর মোবাইলের একটি চ্যাট দেখানো হয় কাকুকে, যাতে দেখা যাচ্ছে 2018 সালেও মানিকের সঙ্গে তার কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন, জানি না, কিছু বলবো না। আর সূত্রের খবর, সম্প্রতি এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কথা হয়েছিল। ইডি সূত্রে খবর, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি, এই তিন কোম্পানির সঙ্গে নিজের প্রত্যক্ষ যোগের কথা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন কালীঘাটের কাকু। তবে যোগ অস্বীকার করেছেন এ সরকার, অ্যাসোসিয়েট সরকার এন্টারপ্রাইজ ও নয়নিকা এন্টারপ্রাইজের সঙ্গে। অন্যদিকে কাকু তার পরিবারের বিভিন্ন সদস্য মিলিয়ে এখনও পর্যন্ত মোট 50টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। কাকুর আত্মীয় পরিজনদের সম্পত্তির তালিকা তৈরির প্রস্তুতি নিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থা। তো এবারে দেখা যাক যে ইডি কোন পথে এগিয়ে যায় বা কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, এ ব্যাপারে আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।